আজকে আমি অনেকগুলো ক্যানভাসে রং করব, তো একবারে সবগুলো ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি রং করার আগে, এবং এই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। জেসোকে গ্লু জেসো বা ইটালিয়ান জেসো বলা হয়। জেসো সাধারণত সাদা বা অফ হোয়াইট হয়ে থাকে। জেসো একটি সাদা পেন্ট মিক্সচার যেটা কাঠ বা ক্যানভাসে পেন্টিং করার আগে প্রাইমার হিসাবে ব্যবহার করা হয়। জেসো তৈরি করা হয় চক, পিগমেন্ট, জিপসাম এর মিশ্রণে। বাসায় বানালে খরচ কমে, আপনি চাইলে বাসায় জেসো বানিয়ে নিতে পারেন। জেসো এর উদ্দেশ্য। জেসোর উদ্দেশ্য ক্যানভাস, পেপার, কাঠ এবং বোর্ড যেন কম অ্যাবজর্বেন্ট এবং স্মুথার হয়, সেজন্য জেসো ব্যবহার করা হয়। আপনি যদি অয়েল বা অ্যাক্রিলিক পেন্টিং করতে চান, তা করার আগে জেসো ব্যবহার করতে পারেন। জেসো দরকারি কেন? জেসো পেন্টিংয়ে দরকারি এরকম না, কিন্তু জেসো অনেক উপকারী হয় যদি পেন্টিং করার আগে পেন্টিংয়ের সারফেসে ব্যবহার করা হয়। জেসো ব্যবহারের উপকারিতা। স্মুথ টেক্সচার দেয়, পেন্ট বাইন্ডিং বৃদ্ধি করে। জেসো ব্যবহার করলে পেন্ট দ্রুত শিখায়, পেন্টিং করার পরে সহজে শুকিয়ে যায়। ক্যানভাসকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে জেসো। ক্যানভাস পেন্টিংয়ে ট্রু কালারকে ধরে রাখে সবসময় জেসো। জেসো ইউজ করলে রং সহজে বসে, ছবি আঁকা সহজ হয় এবং রং কম খরচ হয়। জেসো ইউজ করতে হলে 3 থেকে 4 বার অ্যাপ্লাই করা উচিত ক্যানভাসে, এবং 24 ঘন্টা শুকানোর পর এটির উপর রং করা উচিত। রং করার সময় নাইফ প্লেটার ব্যবহার করা উচিত, কারণ তুলি দিয়ে জেসো অ্যাপ্লাই করলে তুলি নষ্ট হয়ে যেতে পারে এবং সময়ও বেশি লাগবে রং করতে। এছাড়া পুরনো ক্যানভাস নতুন করতেও জেসো ব্যবহার করা হয়ে থাকে। জেসো ক্যানভাসের একদিক থেকে রং করে আসা উচিত। জেসো বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, যেমন মন্টমার্টে, কিপ স্মাইলিং, ম্যারিস এরকম জেসো। মন্টমার্টে জেসো 500 ml 650 টাকা, কিপ স্মাইলিংয়ের জেসো 275 ml 299 টাকা, ম্যারিস জেসো 500 ml 420 টাকা। তবে বাসায় বানিয়ে নিলে এর থেকে কম খরচে আপনি বানিয়ে নিতে পারেন। তো এ পর্যন্ত জেসো সম্পর্কে আমি জানি এবং আপনাদেরকেও কিছুটা ধারণা দিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।